নমস্কার, আজ 5th of September 2022, আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ফেলোশিপ অ্যান্ড গাইড তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সৌগত রায় অধ্যাপক এবং সাংসদ, তিনি অনেক অনেক কথা বলেছেন। সাম্প্রতিক কথাটি হচ্ছে পিঠে তাল পড়বে যদি তৃণমূলকে চোর বলা হয়। তার আগে তিনি চামড়া গুটিয়ে দিয়েছেন এবং অনেক কিছু বলেছেন। তো তিনি সাংসদ এবং অধ্যাপক, তো শিক্ষক দিবস হিসাবে তাকে আমি স্মরণ করি যে তিনি কী কী বলেছেন এবং কী কী করেছেন। প্রথম কথা হচ্ছে যে তিনি সাংসদ এবং অধ্যাপক হিসেবে দুটোতেই তিনি বেতন এবং ভাতা নিয়ে থাকেন। যতদূর শুনেছি অধ্যাপক হিসেবেও তিনি বেতন এবং ভাতা নিয়ে থাকেন। এবং তিনি যখন প্রথম 2011 সালে সবাইকে 16 লক্ষ টাকা করে দিলেন, মাননীয়া 294 x 16 লক্ষ, প্রায় 50 কোটি, তো সেই টাকাটি তিনি কীভাবে নিয়েছেন। এবং তারপরে আমরা নালদাতেও তাকে দেখলাম যে তিনি টাকার বান্ডিলগুলো নিয়ে বললেন যে আপনার নামটা জানো কি। তো একজন অধ্যাপক এবং একজন সাংসদ, আমি জানি যে সরকারি চাকরি করলে বা সরকারি বেতন ভাতা নিলে দুদিক থেকে সেটা নেওয়া যায় না। তো সেখানে তিনি হিসেবে বেতন নিচ্ছেন, এটা আমি যতদূর শুনেছি, এবং সাংসদ হিসেবেও ভাতা নিচ্ছেন। একজন সাংসদের পিছনে জনগণের ট্যাক্সের টাকা প্রায় 70 থেকে 80 লক্ষ, ধরুন 1 কোটি টাকা খরচ হয়ে থাকে। সেখানে আজকের এই শিক্ষক দিবসে মাননীয় সৌগত রায়কে আমি বলছি, তিনি আমার কথাগুলো শুনে উত্তর দেবেন যদি তার আমার যদি সেই সৌভাগ্য থাকে, যে তিনি সরকারি দুটোতেই সরকারি কাজ করেন এবং দুটোতেই তিনি মাইনে নেন। তিনি 16 লক্ষ টাকা নিয়েছেন 2011 সালে প্রথম নির্বাচনে, সেটা কি আইনি সঙ্গত? এবং নারদার টাকাও তিনি নিয়েছেন, সেটা সবাই দেখেছে, সেখানে কোনো অবকাশ থাকে না, সত্যের অপলাপের কোনো অবকাশ থাকে না। তো এই অবস্থায় তিনি কি করে জনগণের পিঠে তাল ফেলছেন এবং চোরকে চোর বলা যাবে না, অসৎকে অসৎ বলা যাবে না, দুষ্টকে দুষ্ট বলা যাবে না, ন্যায়নীতিহীন বা অজ্ঞানী লোককে তা বলা যাবে না, তো কোনো কিছুই বলা যাবে না। এদিকে তিনি অধ্যাপক এবং সাংসদ হিসেবে গর্ব করেন, যেটা বাঙালি মনীষীর যে শিক্ষা আমরা পেয়েছি তাতে এটা লজ্জা বলে আমি মনে করি। নমস্কার।